নমস্কার, স্বাগত সিটি ভিএন এ। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকাল পরশুর এখনকার পর্ব। আর এখনকার পর্ব, এই মুহূর্তের পর্ব মানে রাশিচক্রের পর্ব। আর আমার সঙ্গে রয়েছেন রাশিচক্র ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ শ্রীরাজ শাস্ত্রী। শ্রীরাজ, তাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। এবং তার পাশাপাশি দেখুন, প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা আলোচনা করি, ভালো থাকবার চেষ্টা করি, প্রিয়জনকে ভালো রাখবার চেষ্টা করি। এবং ঠিক এই ভালো থাকার ভালো রাখার মাঝে বিশেষ কিছু তিথি, বিশেষ কিছু নক্ষত্র এবং আমাদের গ্রহের হেরফের সবটারই একটা প্রভাব পড়ে। শ্রীরাজ, তার সামনেই দীপান্বিত অমাবস্যা আসছে, সকলেরই আবার চরম ব্যস্ততা মায়ের পুজোকে ঘিরে, তার পাশাপাশি ধনতেরাসও রয়েছে। তাই যেহেতু সামনেই এগুলো আসছে, হাতে গোনার মাত্র কয়েকটা দিন, তাই কি টিপস থাকবে সকলের জন্য? দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বিশেষ বিশেষ তিথিগুলোতে উল্লেখ করে থাকি যে কিভাবে আপনারা সেই তিথিগুলোকে কাজে লাগাবেন। আজকে আমি আপনাদেরকে এই আমাদের যে আগামী সময়ে ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস বা দীপান্বিতা অমাবস্যা সামনে রয়েছে, এই সময়টাকে কিভাবে ভালোভাবে কাজে লাগাবেন সেটা আমি উল্লেখ করে দিচ্ছি। সবার প্রথমে এটা জানবেন যে আপনার যদি শুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে, তাহলে আপনি অনেক অশুভত্বকে কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু যদি আপনার কোনো অশুভ গ্রহের দশা বর্তমান সময়ে চলে এবং সাথে অশুভ গ্রহের অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা যুক্ত হয়, এবং গোচরগত দিক থেকেও যদি আপনার দেখা যায় যে শনির সাড়ে সাতি চলছে বা ঢাইয়া চলছে, তাহলে জানবেন যে অনেক সময় আপনার হওয়া কাজে নানান রকমের বাধা বিপত্তি পড়তে পারে, বা আপনি হয়তো সৌভাগ্য ভোগ করছিলেন কিন্তু হঠাৎ করে দুর্ভাগ্য আপনার জীবনে নেমে আসতে পারে। তো তখন কী করণীয়? তখন সবার প্রথমে এটা জানবেন যে ভালোভাবে আগে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করার দরকার, এবং জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করার পরবর্তী ক্ষেত্রে সঠিক গ্রহরত্ন ধারণ বা সঠিকভাবে পূজা অর্চনা বা বিভিন্ন ক্রিয়াকলাপের দ্বারা নিজের জীবনকে সম্পূর্ণরূপে যাতে নেগেটিভিটিটাকে কাটিয়ে উঠতে পারেন সেটার জন্য প্রচেষ্টা করতে হয়। কিন্তু অনেকেই আমাকে এসে বলে যে স্যার, আমি পূজা দিয়েছিলাম বা আমি রত্ন ধারণ করেছিলাম কিন্তু আমি কাজ পাইনি। যারা এই ধরনের সমস্যায় ভোগেন যে কাজ পাচ্ছেন না, বা আপনি যেটা ডিজার্ভ করেন সেটা পাচ্ছেন না, বা আপনি বাধা বিপত্তি ভোগ করেই চলেছেন, কোনোভাবেই আপনার বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে পারছেন না, তো তাদের জন্য কিন্তু বিশেষভাবে এই দীপান্বিতা অমাবস্যা হলো খুব গুরুত্বপূর্ণ। তার কারণ দীপান্বিতা অমাবস্যায় কালী পূজা হয়ে থাকে। কালী পূজা মেনলি আমাদের জীবনে যে অশুভ কাল, সেই অশুভ কালকে হরণ করবার শক্তিশালী মা মহামায়ার একটি বিশেষ প্রভাব আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। তো এই সময়টাকে আপনারা কোনোভাবেই বৃথা নষ্ট করবেন না। যারা দেখছেন যে না, আপনারা কোনোরকমভাবে পজিটিভিটি পাচ্ছেন না, দিশা খুঁজে পাচ্ছেন না, প্ল্যানিং করতে পারছেন না ঠিক করে যে কী করবেন, এই সময়টায় কোন দিকে এগোবেন, তো তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে আগে অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের যে গোচরগত অবস্থান, সেই গোচরগত অবস্থানের মধ্যে বেশ কিছু গ্রহ বক্রী ছিল। একুশ তারিখে অর্থাৎ একুশে অক্টোবর সেই গোচরগত অবস্থানের কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এখন সব গ্রহরাই মোটামুটি মার্কি, রাহুকেতু ছাড়া, রাহুকেতু তো চিরবক্রী হয়ে থাকে। তো বর্তমান সময়টায় যদি সঠিকভাবে প্ল্যানিং নিয়ে আপনারা এগোতে পারেন, তাহলে আমি আপনাদেরকে উল্লেখ করব যে আপনারা অনেক বেশি সুবিধা লাভ করতে পারেন। এবং এই ধন ত্রয়োদশী থেকে কালী পুজো পর্যন্ত এই সময়টাকে আপনি বাড়িতেও বসে কীভাবে কাজে লাগাতে পারেন সেটারও টিপস আমি আজকে আপনাদেরকে দেবো। কিন্তু ফোনে কেউ রয়েছেন? ফোনটা একদমই ফোনটা আগে নিয়ে নিই। হ্যালো, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, দাদাকে নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমি উড়িষ্যার বর্ডার থেকে বলছি, ঝাড়গ্রাম জেলা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মহল। বেশ, মেয়ের নাম বলুন। মেয়ের নাম দত্তপ্রিয় মহাসুর। বয়স কত?
বয়স 23 বছর 23 1998 ঠিক আছে ডেট অফ বার্থ এখন লাগবে না আমি সবার প্রথম যেটা আপনাকে উল্লেখ করব আপনার সন্তানের বিষয়ে ওর মধ্যে বুদ্ধিমত্তা ভালো থাকবে এবং ও কথা বলতেও ভালোবাসবে দেখবেন সকলের সাথে সুন্দরভাবে বুদ্ধি দিয়ে কথাবার্তা বলা বা অন্যকে অ্যাডভাইস দেয়া এই ধরনের ওর নেচার হবে তো এক্ষেত্রে আমি যেটা সবার প্রথম আপনাকে উল্লেখ করব সেটা হচ্ছে যে এই টাইমটায় দেখবেন যে ওর না ছোটোখাটো ব্যাপার নিয়ে টেনশন করা বা দোনামোনায় ভোগা হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নিজের ব্যাপারে নিতে গিয়ে হঠাৎ দোনামোনা আসবে এই সময়টায় এই সমস্যাটা সৃষ্টি হবে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভালো ভাগ্যোন্নতি ঘটবে সেই বিষয়ে যদি চিন্তা ভাবনা করা যায় তাতে ক্যারিয়ারের দিকটা অনেকটা ভালো পজিশন আসবে তবে জন্মছকের মধ্যে মূলত শনির একটা নেগেটিভ প্রভাব আছে যেটা আমি পাচ্ছি আপনি দেখবেন ওর ঠিক বাঁ হাতের এই মধ্যমা আঙুলের আমি ঠিক স্ক্রিনে দেখাতে চাইব দেখবেন এই বাঁ হাতের এই মধ্যমা আঙুলের ঠিক নিচের স্থানটা এটা শনির স্থান এই স্থানটাও নিচু রয়েছে এবং এই স্থানটা নিচু থাকার কারণে ওকে হঠাৎ হঠাৎ বাধা বিপত্তি বা ও যে প্ল্যানিংটা যে সময়ে করে এগোতে চাইছে সেই সময়ে কাজটা সম্পন্ন না হওয়া এই ধরনের অসুবিধা ভোগ করতে হবে একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন ওকে যদি আপনি লিখতে দেন লিখতে দিলে দেখবেন যে দু একটা জায়গায় অল্প হলেও ওভার রাইটিং বা কাটাকাটি হবে এটা ফলো করেছেন আপনি তো আপনি ডেট অফ বার্থটা এবারে বলুন শনি কিভাবে কুণ্ডলীর মধ্যে পীড়িত আছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি 1998 তাই তো আচ্ছা জন্মের সময় 11:47 দুপুর আচ্ছা সকাল 11:47 জন্মস্থান কোথায় ময়ূরভঞ্জ কোথায় উড়িষ্যা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট আচ্ছা উড়িষ্যার মধ্যে পড়ছে দাদার অনুষ্ঠান এটা পুরো উড়িষ্যারই ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট ঠিক আছে আচ্ছা দাদার অনুষ্ঠান দেখা হয় শনিবার ছিল তাই তো লগ্ন হলো সিংহ এবং রাশি হলো মেষ অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণে জন্ম হয়েছে সৌভাগ্য যোগে জন্ম দেবগণ জন্মছক অনুযায়ী কর্মগত দিক থেকে তো ভালো উন্নতি হওয়ার সংযোগ রয়েছে কিন্তু দেখুন শনি নিচস্থ রয়েছে আমি আপনাকে বলছিলাম যে মুহূর্ত ছক অনুযায়ী আমরা গ্রহের যে নেগেটিভ প্রভাব সেটাকে শনাক্ত করতে পারি খুব চটজলদি এবং শনি যে এই জন্মছকের মধ্যে বুধ এবং চন্দ্রযুক্ত রয়েছে এটা আপনি জানেন তো শনি তো নিচস্থ রয়েছে এবং এই লগ্নের জন্য সিংহ লগ্নের জন্য মারক গ্রহ হলো শনি যেই শনি চন্দ্র এবং বুধ যুক্ত হয়ে গেছে যেটার কারণে ওকে অনেক সময় মানসিক হতাশা একাকিত্বতা বোধ বা টেনশন বেশি হওয়া বা খুব দোনামোনায় ভোগা যেটা আমি আগেও আপনাকে কথাটা উল্লেখ করলাম তো এটা ওকে ভোগ করাবে শুক্র খুব ভালো জায়গায় অবস্থান করছে তাই ব্যবহারিক জ্ঞান ভালো হবে কিন্তু এই শক অনুযায়ী বিবাহের জায়গাটা দোষস্থ রয়েছে বিবাহের জায়গাটা একটু অশুভত্ব ইঙ্গিত করছে নিজস্ব পছন্দ সূত্রেই বিবাহ হবে কিন্তু অ্যাডজাস্টমেন্টের কিছু প্রবলেমের জায়গা দেখা যাবে বৃহস্পতি কেতু জন্মকুণ্ডলীর মধ্যে সপ্তমভাবে একত্রিত হয়ে অবস্থান করছে কিন্তু কেরিয়ার যদি ভালো করতে চায় গুড লাক যদি আনতে চায় তাহলে আমি অবশ্যই আপনাকে যেই কথাটা আগে বললাম যে শনির গ্রহ প্রতিকার করাটা বিশেষ দরকার তার কারণ শনি ভাগ্যস্থানে বসে রয়েছে ভাগ্যোন্নতি করতে দিচ্ছে না নিচস্থ হয়ে বসে রয়েছে এবং জন্মকুষ্টির মধ্যে বুধ শনি চন্দ্র একত্রিত থাকলে এদের ইনটিউশন পাওয়ার কিন্তু খুব ভালো হয় দেখবেন ও কিন্তু যার সাথে কথা বলবে তাকে খুব তাড়াতাড়ি জাজ করে নিতে পারবে যে সেই মানুষটি কেমন কিন্তু ওর মানে যে নিজের লাইফে সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে যে ভালোভাবে ডেভেলপ করা সেটার ক্ষেত্রে কিছু কিছু সময়ে ব্যাঘাত চলে আসবে এবং এই ব্যাঘাতটাকে কাটিয়ে উঠবার জন্য শনি গ্রহ প্রতিকার করাটা বিশেষভাবে বাঞ্ছনীয় আপনার কি কোনো প্রশ্ন রয়েছে তাহলে বলতে পারেন আমায় বা কিছু শেয়ার করার থাকে ও ও দাদা ইয়ে করে যে এপ্রিলে নিজের থেকে বিয়ে করে নিয়েছে আচ্ছা হুম ও নিজের পছন্দে নিজে পালিয়ে বিয়ে করেছে ওর কে বিয়ে নিজস্ব পছন্দ সূত্রেই বিয়ে হয়েছে প্রেম করেই বিয়ে করেছে সেটাই তো
হ্যাঁ বলুন এবারে। ছেলের সঙ্গে কি ভালো থাকবে না ওইটা জানার জন্য, না আমি তো ফ্যামিলি উল্লেখ দিয়ে? করে দিলাম আপনাকে সেটা আগে, আমি জানি আপনি এই প্রশ্নটা করবেন, তার জন্যই আমি আপনাকে উল্লেখ করে দিলাম। তো এই ছকের মধ্যে সপ্তমে বৃহস্পতি কেতুর একত্রিত অবস্থান, এটা সাংসারিক জীবনের দিক থেকে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে মত পার্থক্যের সৃষ্টি করায়। তো এটা আমাদের বাড়িতে ওর পটেই না কারোর সঙ্গে, একদমই বাড়ির লোকের সাথেও সেই যোগাযোগটা নেই যেমনটা বলছিল, সমস্যার জায়গা। তো এটা যখনই আপনি, আমি যেটা উল্লেখ করলাম শনির সঠিক গ্রহ প্রতিকার করবেন, তখন এই ব্যাপারটাকে অনেকখানি কাটিয়ে উঠতে পারবেন। আদারওয়াইজ দেখুন প্রবলেমটা অলরেডি ওর জীবনে শুরু হয়ে গেছে। তো যাতে এটাকে কাটিয়ে উঠতে পারেন তার জন্য আমি সাজেস্ট করব যে আপনি যদি পারেন ধারণ ছাড়া প্রতিকারের দিকে ঝুঁকতে পারেন। সেক্ষেত্রে যেই জাতকের জন্মকুণ্ডলী বা যেই জাতিকার জন্মকুণ্ডলী তাকে ধারণ করতে হয় না কিছু, তো সেই দিকে আপনি ভাবনা চিন্তা নিতে পারেন। এই ছক অনুযায়ী এটাকে রেক্টিফিকেশন করা সম্ভব, বিবাহিত জীবনটা যাতে টেকে বা সংসারে শান্তি থাকে সেটার ব্যবস্থা করা যাবে। কিন্তু এই ছক অনুযায়ী কিন্তু কেরিয়ার ভালো হওয়ার যোগ ছিল, ও কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ বলুন। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ভুল সময়ে ও ভুল কাজ করে ফেলেছে। এই টাইমটায় ও কেরিয়ারে ফোকাস করার দরকার ছিল, তো বিয়ের দিকে অগ্রসর হয়ে গেছে। তো এটাই কি হয়েছে, ওর যে যে টাইমটায় ডেভেলপমেন্ট আসার ছিল ওই সময়টায় যেই কাজটা ওর একটু দেরিতে করার দরকার সেটাও আগে করে ফেলেছে। তো তাতে কি হয়ে গেছে, এটা এরকমই হয়, মানে এই ধরনের ছকের ক্ষেত্রে এরকমই হয়, যেটা আমি আপনাকে উল্লেখ করেছিলাম যে এই কুণ্ডলী অনুযায়ী সপ্তমে বৃহস্পতি কেতু, তো বিবাহিত জীবনের দিকটা ভালো না, এরা নিজস্ব পছন্দ সূত্রে বিয়ে করে কিন্তু পরে পস্তায়। তো যাই হোক, আপনার সন্তান আপনার সবসময় ভালো চিন্তা করাটাই ভালো ব্যাপার। তো আপনি চান যে যাতে কালসর্পযোগ আছে, দেখুন কাল সর্পযোগের পূজা, এটা নিয়ে আমি বড় বড় পণ্ডিত ব্যক্তিদের সাথে কথা বলেছি। কাল সর্পযোগের পূজা তিনবার করাতে হয়, থ্রি টাইমস, তা না হলে কাল সর্পযোগ বারংবার নেগেটিভ প্রভাব দিতে পারে। কাল সর্পযোগ মেনলি কিভাবে সৃষ্টি হয় সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন, যে রাহু কেতুর কারণে সৃষ্টি হয়, এবং রাহু কেতুর একটা পাশ যদি সম্পূর্ণরূপে খালি থাকে, অর্থাৎ পাঁচটা ঘর যদি খালি থাকে, তখন পূর্ণ কাল সর্পযোগ সৃষ্টি হয়। তো এই কাল সর্পযোগ যাদেরই জন্মকুণ্ডলিতে থাকে না কেন, এরা যথেষ্ট ট্যালেন্টেড হয়, কিন্তু এই ট্যালেন্টের অনেক সময় সঠিক বিকাশ ঘটতে চায় না। সকলের ক্ষেত্রে কিন্তু কাল সর্পযোগ খারাপ হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় যে যাদের জন্মছকের মধ্যে স্টার লর্ড বা সাব লর্ড রাহু বা কেতু বেশি মাত্রায় হয়ে যায়, যেই কাস্টগুলো মানে যে হাউসগুলোর স্ফুটগুলো অনুযায়ী স্টার লর্ড বা সাব লর্ড রাহু বা কেতু হয়ে যায়, তখন ওই হাউসগুলো নেগেটিভ ফল দিতে স্টার্ট করে দেয়। তো তখন আমাদের গ্রহ প্রতিকার করার দরকার পড়ে, আদারওয়াইজ পড়ে না। কিন্তু গ্রহ প্রতিকারের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা আমি আপনাকে জানালাম, তো এটা সঠিকভাবে অ্যাপ্লাই করাটা দরকার, এবং যারা জানতেন না তারাও জানলেন। তো এটা কি হয়, এটায় আপনি আপনার জীবনকে অনেকখানি সঠিকভাবে এগিয়ে নিয়ে চলতে পারবেন। যেমন আমি আপনাদেরকে আজকে অনুষ্ঠানের প্রথমেও বলছিলাম যে অনেকে হয়তো পূজা করিয়েছেন বা অনেকে হয়তো কিছু দ্রব্যগুণ ধারণ করে রয়েছেন, কিছু আরাধনা হয়তো করছেন, কিন্তু প্রপার ফিডব্যাক হয়তো আপনি পাচ্ছেন না। সেই ব্যাপারটাকে সম্পূর্ণরূপে কাজে লাগানোর জন্য কিন্তু এই ধনত্রয়োদশী থেকে দীপান্বিতা অমাবস্যা, এবং এই তিনটে দিন যদি অখণ্ড প্রদীপ জ্বালানো যায়, অখণ্ড প্রদীপ অর্থাৎ যেই প্রদীপটা নিভবে না, ত্রয়োদশী তিথি চলাকালীন এটা জ্বালাতে হবে। আপনি ঠাকুর ঘরে জ্বালাতে পারেন, বা আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গায় মনে হয় যে হ্যাঁ আপনি আরাধনা করবেন, বা আপনার ধ্যানের কোনো আলাদা রুম রয়েছে সেখানেও আপনি এটা জ্বালাতে পারেন। তো এটা আপনাকে দেখতে হবে এটা যেন কোনোভাবে নিভে না যায় প্রদীপটা। এটা তিন দিন যাবত, কালী পূজা হয়ে গেলে পরে তারপরে নিভে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু এই তিনটে দিন যদি অখণ্ড প্রদীপ জ্বালানো যায়, এই প্রদীপটা সর্ষের তেলের প্রদীপ হতে হবে, কিন্তু মানে
ঘি দিয়ে জ্বালানোর এটার দরকার পড়ে না, এটা সর্ষের তেল দিয়ে আপনি সলতে দিয়ে জ্বালাতে পারেন। এবং মনস্কামনা রাখতে হয়, মনস্কামনা একটাই রাখতে হয়, যেটা আপনার উইশ পূরণের জন্য এটা এই ক্রিয়াটা সুবিধা দিয়ে দেবে। এবং এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এটা অনেকে অ্যাপ্লাই করে আমার কাছ থেকে ভালো উপকার পেয়েছে, তার জন্য আমি আপনাদেরকে বলি। তো দেখুন, আমার প্র্যাকটিস লাইফ প্রায় 16 বছর হতে চলল। অনেক আগের থেকে আমি অনেক ছোটোবেলার থেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি, কিন্তু আমি প্রফেশনালি প্র্যাকটিস করি 2006 সাল থেকে। তো আমি বিভিন্ন জন্মকুণ্ডলী দেখেছি, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি, বিভিন্ন মানুষজনেদের কাছ থেকে বিভিন্ন ধরনের গ্রহ প্রতিকার দেওয়ার পরে রিপোর্টিং নিয়েছি। তো আজকে আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমি আপনাদেরকে জোর গলায় এই কারণেই বলতে পারি যে আমি আপনাদেরকে যখনই গ্রহ প্রতিকার দেবো আপনার কাজ হতে বাধ্য। এই কারণেই আমি এটা জোর গলায় বলতে পারি যে আমি বিভিন্নভাবে রিসার্চ করেছি জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে, বিভিন্নভাবে প্রতিকারগুলোকে নিয়ে অ্যানালাইসিস করেছি, কীভাবে সাবজেক্টগুলোকে আমি আমার নিজের আত্মস্থ করেছি, আমি আপনাদেরকে সেগুলো শেয়ার করি। সম্ভব নয় আর কি, কিন্তু ওই ভাগ করে নেওয়াটা যায়, কারণ দেখুন একাগ্রতা, তার পাশাপাশি দাদার অভিজ্ঞতা এবং অবশ্যই আপনাদের মতো মানুষজনদের ভরসাই কিন্তু দাদাকে আত্মবিশ্বাসী করে তুলেছে আরো অনেকটা। দাদা আরেকটা ফোন রয়েছে, আমি একটু ফোনটা নিয়ে নিতে চাইবো, তবে তার আগে একবার একটু বলে রাখি বুকিং নাম্বারগুলো, আমি অবশ্যই ফোনটা নেবো যিনি আছেন তার সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটু বুকিং নাম্বারগুলো বলে রাখছি। দেখুন টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে 9874706499903085602 9903085602, এটি রাশিচক্র ইনস্টিটিউশনের ফোন নাম্বার। এবং আমার মনে হয় দাদা অ্যাডমিশনও খুব রিসেন্টলি চালু হবে, আমাদের নভেম্বর সেশনের জন্য ভর্তি চলছে, এবং নভেম্বর সেশনের জন্য আমরা অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস দুটোই অ্যাভেলেবেল রেখেছি। আপনারা যদি মনে করেন যে জ্যোতিষশাস্ত্র শিখতে চান, ভালো জ্যোতিষী হতে চান, মানে দেখুন অনেকে এখন ইউটিউব দেখেও বা গুগল ঘেটেও কিন্তু জ্যোতিষী হয়, কিন্তু সেই রকম জ্যোতিষী নয়। আপনি নিজে রিসার্চ করবেন ভালোভাবে, বিভিন্ন জন্মকুণ্ডলীগুলোকে ঠিকভাবে অ্যানালাইসিস করার দরকার, সঠিক প্রেডিকশন হওয়ার দরকার এবং সঠিক প্রতিকার হওয়ার দরকার। সেটা যদি জানতে চান ঠিকভাবে, তাহলে রাশিচক্র ইনস্টিটিউশনে আপনাদেরকে ওয়েলকাম। একদমই তাই। এবং তার পাশাপাশি 1 তারিখ দাদা আসানসোল যাচ্ছে, আসানসোলে চেম্বার রয়েছে দাদার, অবশ্যই আরো একটু ডিটেলিং দেবো, তবে তার আগে একজন ফোনে রয়েছেন কথা বলবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মোহা পাল বলছি। বেশ, কোথা থেকে বলছেন? গড়িয়াহাট থেকে। আচ্ছা, গড়িয়াহাট থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে। জি জি, নমস্কার দাদা, নমস্কার। নমস্কার, নমস্কার, শুভ বিজয় আপনাকেও। বেশ, আপনার নামটা তো বললেনই, বয়সটা বলুন। আপনি আপনার বিষয়ে জানতে চান? আপনি একটা জিনিস আমাকে একটু বলুন, আপনার ব্যথাজনিত কোনো পীড়ায় আপনি কষ্ট পাচ্ছেন বর্তমান সময়ে? হঠাৎ ব্যথাজনিত কোনো কষ্ট বা এরকম কিছু? হ্যালো, অনেকদিন ধরে। হ্যাঁ, এটা আমি পেলাম। আর একটা জিনিস আপনাকে বলি, আপনার বাড়ির কাছাকাছি কোনো ধর্মীয় জায়গা রয়েছে, মানে মন্দির মসজিদ এরকম কিছু কাছাকাছির মধ্যে, বাড়ির কাছাকাছি? হ্যাঁ আছে, মন্দিরও আছে, মসজিদও আছে। আচ্ছা, মানে মুহূর্ত চকের একটা অদ্ভুত মহিমা আছে কিন্তু। একদম, মুহূর্ত চক ঠিক মতন যদি করা যায়, আমি যেটা নিয়ে অ্যানালাইসিস করি সেটা হলো সম্পূর্ণরূপে ভাবস্ফুট পদ্ধতি। এটা প্রফেসর কেশ কৃষ্ণমূর্তিজি যেই রুলসগুলো দিয়ে গিয়েছিলেন সেগুলোকে অ্যাপ্লাইড প্রেডিক্টিভ অনুযায়ী আমরা সঠিকভাবে রিসার্চ করার পরবর্তী ক্ষেত্রে প্রফেসর অশোক রায়ের থিওরি নিয়ে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখেছি যে এটা অনেক বেশি সাইন্টিফিক এবং অনেক বেশি সুন্দরভাবে প্রেডিকশান করা যায় এবং মেলানো যায়, যেটা আপনার লাইফের জন্য অ্যাকিউরেট এবং সঠিকভাবে সঠিক গ্রহটাকে শনাক্ত করা যায়। দেখুন, আপনার আলটিমেটলি কম খরচে ভালো জিনিস করতে হবে, এটাই মাথা রাখতে হবে। এবং আমরা ব্যবসায়ীরা সবসময় এটাই চাই যে আমরা কম খরচে যাতে আমরা ভালো মুনাফা নিতে পারি, তো সেরকমভাবেই আমরা এটাই প্ল্যান করব যে যাতে আমাদের গ্রহদস্তুটি আমরা কম খরচে তাড়াতাড়ি ভালো সুবিধা পেয়ে যাই। তো সেটার জন্য আপনার জন্মকুণ্ডলীর ক্ষেত্রে আমি যেটা উল্লেখ করব, আপনি যথেষ্ট জীবনে সম্মান অর্জন করেছেন, জীবনে অনেক লড়াই করেছেন, কিন্তু আপনি দেখছেন যে বর্তমান সময়ে
আপনার নিজেদের লোকেরা যে রেসপেক্ট আপনাকে দেয়া উচিত সেই রেসপেক্টটা ঠিক মতন দিচ্ছে না। অনেক সময় আপনাকে অনেক বেশি হেডেক নিতে হচ্ছে, টেনশান নিতে হচ্ছে, এবং শারীরিক দিক তো আমি আপনাকে বললামই, কিছুটা উল্লেখ করলামও যে শারীরিক দিক হঠাৎ হঠাৎ আপনাকে ভোগাচ্ছে। এবং আপনার যে পারিপার্শ্বিক পরিস্থিতি সেটা অনেক সময় যেন অনুকূলে থাকছে না, এটা আপনি কি করে ঠিকঠাক করতে পারেন, এটা নিয়ে আপনার মূল প্রশ্ন, তাই তো? তো আপনি এবারে ডেট অফ বার্থটা একটু বলুন আমায়। আমি মূলত আপনার জন্মকুণ্ডলীর মধ্যে কেতুকে পীড়িত পাচ্ছি, কেতু আপনার জন্মকুণ্ডলীর মধ্যে পীড়িত আছে, বলুন। সাত কিন্তু রুল করেই কেতু। আচ্ছা আচ্ছা, এবারে আমি আসছি, আপনি সালটা আর একবার বলবেন প্লিজ। 1962। আচ্ছা টাইমটা বলুন। সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান কলকাতা। কলকাতা কলকাতা, ঠিক আছে। উনি যেহেতু গড়িয়াহাট থেকে বলছেন দাদা, আপনার তো 27 তারিখ গড়িয়াহাটের চেম্বারও রয়েছে, এই কথাটা এই ডিটেলগুলো আমি একটু একটু করে দিতে থাকি, কারণ আজ দাদার স্মৃতিতে চেম্বার রয়েছে, গড়িয়াহাটে চেম্বার রয়েছে 27 তারিখ, এখন যার সাথে আমরা কথা বলছি আপনিও গড়িয়াহাট থেকেই বলছেন, তাই আপনার সমস্যার সমাধানে আপনি কিন্তু চেম্বারের নাম্বারে, অর্থাৎ যে দুটো ফোন নাম্বার বললাম দুটোতেই না হোয়াটসঅ্যাপেও বুকিং চলে, তো আপনি চাইলেই কথা বলে নিতে পারেন। শুনুন, জন্মবার রবিবার ছিল তো আপনার? লগ্ন হলো তুলা এবং রাশি হলো ধনু। পূর্বাষাঢ়া নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে, অতিগণ্ড যুগে জন্ম, ক্ষত্রিয় বর্ণ আপনার নরগণ। জন্ম ছক অনুযায়ী আপনার কুণ্ডলী অনুযায়ী মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে, রাহু যুক্ত হয়ে, ছকটা আমি দেখাতে চাইব, মঙ্গল রাহু যুক্ত হয়ে অবস্থান করছে এবং শনি কেতু একত্রিত রয়েছে। তো এই মঙ্গল রাহু এবং শনি কেতু এটা সমসপ্তমে রয়েছে, দেখুন। তো এটা থাকার কারণে পারিবারিক বিষয়ের দিক থেকে আপনাকে হেডেক নিতেই হবে, এবং আপনার যা ছক এটায় আপনি যথেষ্ট গুছিয়ে সমস্ত কিছু করার পক্ষপাতী, কিন্তু উটকো টেনশন এমন এমন টাইমে আপনার মাথায় আসবে যে আপনাকে কিছুটা নাড়িয়ে দিয়ে যাবে জীবনে। বুদ্ধিমত্তা আপনার ভালো রয়েছে, আপনার মধ্যে যথেষ্ট ভালো ব্যবহারিক জ্ঞান, বিচক্ষণতাও ভালো। আমি যেটা আপনাকে বললাম যে আপনি একটা টাইমে যথেষ্ট ভালো হয়তো সুনামও অর্জন করেছেন, এবং আপনার মধ্যে যথেষ্ট ভালো ক্রিয়েটিভিটি রয়েছে। হ্যালো, আমি কথাগুলো ঠিক বলছি? তো বলুন আপনার আর কি জানার আছে। মানে আমি আগামী দিন মানে খুবই অর্থনৈতিক দিক থেকে একটু জোরে বলবেন প্লিজ। অর্থনৈতিক ভরে টাকা পয়সা। আচ্ছা, অর্থনৈতিক দিকটা একটু জানতে চাইছেন আগামী দিনে। হ্যাঁ হ্যাঁ, একদম। আগামী দিন মানে কেমন যাবে, মানে আমার একটাই ছেলে, ছেলে আর হাজবেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন আমি তো আপনাকে অনেকটাই বললাম ব্যাপারটা, মেন ব্যাপার হচ্ছে কি আপনার কেতুর গ্রহ প্রতিকার করতে হবে। কেতু আপনার জন্মকুণ্ডলীর মধ্যে পীড়িত রয়েছে এবং ফোর্থ হাউসে অবস্থান করছে। আপনার যে কাজকর্মের জায়গা সেখানে নিচস্থ মঙ্গল রাহুযুক্ত হয়ে অবস্থান করছে, তো সেটা সমসপ্তমে দৃষ্টি বিনিময় করছে আবার এই ফোর্থ হাউসে। তো এটাকে একটু সঠিকভাবে রেক্টিফিকেশন করার দরকার। যে গ্রহটা আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে খারাপ থাকে, আমি আপনাদেরকে আগেও বলেছি, সঠিকভাবে আগে অ্যানালাইসিস করতে হয় যে সেই গ্রহের রত্ন আপনি ধারণ করবেন নাকি ওই গ্রহের নক্ষত্রে যে প্ল্যানেটটা অবস্থান করছে সেই প্ল্যানেটটাকে আপনি পাওয়ারফুল করবেন। তো এটা অনেক ভালোভাবে বুঝতে গেলে, জানতে গেলে সঠিকভাবে সিগনিফিকেটারগুলোকে জানতে হবে, বুঝতে হবে, এবং তবে গিয়েই সঠিক প্রতিকার করা পসিবল। এবং এই আগামী সময়ে আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ করব ধনতেরাস থেকে দীপান্বিতা অমাবস্যার মধ্যে, যারা জটিল থেকে জটিলতর সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন বা যারা বিপদের মুখে রয়েছেন তারা এই সময়টায় যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই তাদেরকে সাহায্য করব। একদমই, এবং যে দুটো নাম্বার এতক্ষণ টেলিভিশন স্ক্রিনে যাচ্ছিল দুটোতেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা বুকিং করতে পারেন, ফোন করেও বুকিং করতে পারেন। দাদা 1 তারিখ আসানসোল যাচ্ছে, আসানসোলের কাছাকাছি যারা থাকেন, যারা এতদিন অপেক্ষা করছেন, তারাও আসানসোলে বুকিংটা সেরে রাখতে পারেন। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো, তার পাশাপাশি আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।